রাখাইন জনগোষ্ঠীর প্রাণের উৎসব সাংগ্রয়ের একটি অবিচ্ছেদ্য অংশ জলকেলি। এই উৎসবকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় আনন্দে মেতেছেন রাখাইন তরুণ তরুণীরা। আমাদের এই উৎসবের নাম সাংগ্রাই উৎসব। আমরা এখানে অনেক মজা করি, আমরা মেয়েরা এখানে অনেক সুন্দর সুন্দর নাচ করি, আমরা এখানে জল খেলা করি, আমরা অনেক মজা করি। এই নববর্ষটা হচ্ছে গিয়ে পুরোনো যত দুঃখ কষ্ট মানে রোগ জীবাণু আছে সবগুলো ধুয়ে মুছে নতুন বছর একটু পানি মানে পানি খেলার মাধ্যম দিয়ে আমরা বরণ করি। পুরানো বছরকে বিদায় জানানোর জন্য আমরা তিন দিন ব্যাপী সাংগ্রান উৎসব পালন করি। সাংগ্রান আমাদের রাখাইন ভাষায় এই উৎসবকে সাংগ্রান বলে, আর ইংরেজিতে বলে ওয়াটার ফেস্টিভ্যাল, আর বাংলায় জল খেলা উৎসব। মঙ্গলবার বিকেল তিনটায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে তিন দিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান। এই অনুষ্ঠানকে ঘিরে তাদের সারা বছর একটা প্রস্তুতি থাকে। তা আমরা বর্তমান সরকার দেখতে দেখতে একটি অসাম্প্রদায়িক সরকার, তা সবসময় যার যার উৎসব যাতে যথাযথ পালন করতে পারে এই জন্য সরকার সশস্ত্র রয়েছে, এবং আমরা সরকারের তরফ থেকে এই রাখাইন সম্প্রদায়কে বিভিন্নভাবে সাহায্য প্রণোদনা বিভিন্ন রকম বৃত্তি দিয়ে এদেরকে সবসময় আমরা উদ্দীপনা এবং উৎসাহ দিয়ে থাকি। আমরা আশা করি তাদের এই যে অনুষ্ঠান জলকল অনুষ্ঠান মতো অনুষ্ঠানগুলি সবসময় অব্যাহত থাকবে, এবং এ ব্যাপারে আমাদের যখন যেভাবে সহযোগিতা চাবে আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করার জন্য পাশে আসি, কারণ এটা বাঙালি সাংস্কৃতিক একটা ঐতিহ্য, বাঙালি সাংস্কৃতিক একটা অংশ এবং বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয়। এর আগে সকালে যুদ্ধ স্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শুরু হয় ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরাতনকে ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে রাখাইন তরুণ তরুণীরা ধর্মীয় বিশেষ প্রার্থনা, বঙ্গবন্ধুর জীবনী আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, মৈত্রীয় জলবর্ষণ সহ বিভিন্ন আয়োজনে উৎসব মুখর হয় এ আয়োজন। পুরানো বছর পূর্তি হয় আর নতুন বছর আসে, এই উপলক্ষে এই পানি জলকলি অনুষ্ঠানটা জায়গায় পায়। আগে তো অনেক ধরনের পালন হয়, যেমন নৌকাবাস, তারপর ওই গাছ বেয়ে ওঠা। বর্তমানে আমরা এই সঙ্গে পানিকলি হিসাবে অনুষ্ঠান করি। এদিক দিয়ে এটা পানি মৈত্রী পানি, পুরান বছরকে রেখে নতুন বছরকে বরণ করা মৈত্রী পানি হিসাবে। সাংগানে আমরা প্রথমে বুদ্ধবিহারে গিয়ে বুদ্ধ স্নান করে থাকি, এর পরের দিন থেকে শুরু হয় আমাদের সাংগ্রেন উৎসব, যেটা আমরা তিন দিন ধরে উদযাপন করে থাকি। এখানে কিশোর কিশোরী, যুবক যুবতী, সর্বোপরি সব বয়সী মানুষরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমরা এই সাংগ্রেন উৎসবটা উদযাপন করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতিমা আক্তার রেখা, কুয়াকাটা পৌরসভা মেয়র আনোয়ার হাওলাদার, টুরিস্ট থানা পুলিশ, বাংলাদেশ আদিবাসী ফর্ম বরিশালের আঞ্চলিক শাখার সভাপতি মঞ্চথিন তালুকদার।